রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র তরুণ সমাজসেবক ফারাজ করিম চৌধুরীর জন্মদিন উপলক্ষে রাউজান পৌরসভার 2 নং ওয়ার্ডের পক্ষে রাউজান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর প্যানেল মেয়র বশিরুদ্দিন খানের আয়োজনে এতিমদের মাঝে খাবার বিতরণ, দোয়া মাহফিল ও পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে দক্ষিণ গহিরা তালিমুল নুরানি এতিমখানা ও হেফজখানায় খাবার বিতরণ, দোয়া মাহফিল ও পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর প্যানেল মেয়র বশিরুদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী শাহজাহান। এ সময় উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার 2 নং ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ কবির আহমেদ, দক্ষিণ গহিরা ফয়েজিয়া মাদ্রাসার সভাপতি মাওলানা কবির আহমেদ, মাওলানা মোহাম্মদ হারুন, হাফেজ শোয়াইব, মোহাম্মদ আয়ুব, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ খোকন উদ্দিন, কামাল মাস্টার, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ নুরমিয়া, মুজাফর মাস্টার, ডাক্তার তৈয়ব আহমদ, আহমদ ছগির, মোহাম্মদ মারুফ সহ আর অনেকে। মাদ্রাসার হেফজ শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ শেষে ফারাজ করিম চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ শোয়াইব। মাদ্রাসার শিক্ষার্থী সহ অনুষ্ঠানে উপস্থিত লোকজনের মাঝে খাবার পরিবেশন করা হয়। আমি কিন্তু না আমি কিন্তু না প্রত্যেক দিন আমি করি না এখন আমি করি না।